আমি বলবো না কি সেই কথাই তো আমি তোমাকে বলছিলাম তোমার সেই কথাই তো ভালোবাসার নাম ভালোতে বাস করা। তোমার ভালোই আমি চাই বিনোদ,
সেটা না হলে তোমার চলবে না। আর এর জন্য তুমি যদি নরকে নেমে যাও সেটাই যে আমার সাথে সঠিক নয় সেটাই আমার আপনি যে গানটা আমাকে তুলে দিয়েছেন সেই গানটা আজ আমি তুলেছি আপনি শুনবেন সেখানে অভিনেত্রীরাও যারা অভিনেতাদের কাছে সমান মর্যাদা পায় আপনি যান
আপনাকে পাঠিয়ে দিই। আপনার কথা আমি প্রস্তুত, আপনি যান মাস্টার মশাই। তোমার এই ব্যাগ আর কেউ চোখে দেখে দামি জানি না, কিন্তু এই জিনিস কোষ এর মাহাত্ম কোনোদিন অস্বীকার করবে না। যাও রান্না করে যাও, আমি এখনই ফিরে আসছি। একে আমি সত্য জীবন ঠাকুর, ভালো হতে চাইলে আমি কোনো দিন ভালো হতে পারবো। আমি দিন আসে আছে বিনোদিনী, আমি তোমার শুনিয়েছি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যাও। কেন অভিনয় শুরু করিয়ে দিবি? কত টাকা লাগবে যেন? 40? আরে কিছু পরোয়া নেই, 40,000 তুমি আমাকে দিবি। 40,000 টাকা লাগবে না, 30,000 টাকাই হয়ে যাবে। তুমি আগে যে আমি কিছু বলবি না কেন? তুমি আমাকে টাকা 50,000 টাকা দিলে, এই চেক হাতে নিয়ে নে। 50,000 টাকা তুমি আমাকে দেবে? হ্যাঁ আমি দেবো। এত টাকা দিয়ে তুমি তো স্বর্গের উপর ছিলে কি? আরে ছোট অনুমতি, আর পৌঁছতে বিনা টিভি আছে। আমাকে যদি পেতে হয় আগে তোমাকে থিয়েটারে করে দিতে হয়। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর হবো তোমার। যেদিন থিয়েটার থাকবে না সেদিন এই বিনোদিনী আর তোমার থাকবে না। 50,000 রুপিয়া তো খুব পছন্দ না আছে। খুশি হয়েছে